ব্যর্থতার মধ্য দিয়েই সফলতার সোপান রচিত হয়। যেমনইভাবে আমরা প্রতিদিন আকাশে সূর্যের যে ঝলমলে হাসিটা দেখি, তার জন্য সূর্যের আলোকে শীতের জমাট কুয়াশা কেটে এবং আরও অনেক বাধা উপকরে আসতে হয়, তেমনিভাবে মানুষেরও তার লক্ষ্যে পৌঁছাতে অনেক দুর্গম পথ পাড়ি দিতে হয় এবং অদম্য চেষ্টা নিজেকে রত করতে হয়। ব্যর্থতা আছে বলেই সফলতার এত মূল্য। পৃথিবীর বিখ্যাত সব সফল মানুষের সফলতার পেছনে রয়েছে প্রথম দিকের ব্যর্থতার গল্প। কারো কারো জীবনে বড় বড় ব্যর্থতাই সফলতার কারণ হিসেবে দেখা দিয়েছে। পৃথিবীতে আমরা কেউই ব্যর্থ হতে চাই না, সবাই সফল হতে চাই। কিন্তু চাওয়া এবং পাওয়ার মাঝে একটা পাহাড়সম দেয়াল আছে, সেই দেয়াল পেরিয়ে যে বিজয় নিশান উড়িয়ে দিতে পারে সেই সফলতার মুখ দেখে। জীবনে সফলতার জন্য চেষ্টা করা আর কাদাযুক্ত মাটিতে হাঁটতে চেষ্টা করা সমান। কেননা সকল মানুষ অবগত যে কাদাযুক্ত মাটিতে হাঁটা এত সহজ কাজ নয়, পড়ে যাওয়া সম্ভাবনাই বেশি। ঠিক তদ্রুপ জীবনে সফলতার দিকে পৌঁছাতে চাইলেও ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়ে যায়। তবে আমরা নিজেরা সচেতন হলে এই ব্যর্থতা থেকে নিজেকে সফলতার চূড়ান্তে পৌঁছানো সম্ভব। যেমনটা আমরা যখন কাদামাটিতে হাঁটতে গিয়ে পিছলে পড়ে যাই, তখন পড়ে যাওয়া স্থান থেকে আমাদের উঠতে কষ্ট হয়ে যায়। আবার অনেকেই উঠে দাঁড়াতে গিয়ে বারবার একই স্থানে পড়ে যাই, বারবার একই স্থানে পিছলে খাওয়া মানুষটি আস্তে আস্তে তার পিছলে খাওয়ার কারণটি জানতে পারে। তখন কারণগুলোকে সে চিহ্নিত করে তারপর সেই ব্যাপারে সতর্ক হয়ে যায় এবং সে কোনো জায়গায় পা রাখবে আর কোনো জায়গায় পা রাখা থেকে নিজেকে বিরত রাখবে তা শিখতে পারে, যার ফলস্বরূপ কাদামাটিতে উঠে দাঁড়ানোর মতো কঠিন কাজও তার মাধ্যমে সম্ভব হয়। আর কিছু মানুষ কাদামাটিতে উঠতে বারবার ব্যর্থ হওয়ায় সে ওইখানেই স্তিমিত হয়ে যায়, যার কারণে তার দ্বারা জীবনের সফলতা কখনোই সম্ভবপর হয়ে ওঠে না। কেননা সফলতা চূড়ায় পৌঁছাতে চাইলে প্রতিবন্ধকতা আসবেই, তখন নিজেকে ব্যর্থতা থেকে এড়িয়ে উত্তরণের পথে আসার অবিরাম প্রচেষ্টায়রত হতে হবে। আমাদের ব্যর্থতা থেকে সফলতার পাত প্রদীপে পৌঁছাতে যেসব শিয়ে নেওয়া দরকার তা হল, এক, অল্পতে দম না হারিয়ে চেষ্টা চালিয়ে রাখা; দুই, ব্যর্থতায় কপালের দোহাই না দিয়ে ব্যর্থতার কারণ অনুসন্ধান করা এবং সতর্ক হওয়া; তিন, নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ না করা; চার, হতাশ না হওয়া; পাঁচ, নিজেকে পূর্বের ভুল থেকে বেঁচে থাকার চেষ্টায় রত রাখা। ব্যর্থতা থেকে এসব শিয়া নিয়ে নিজ লেয়ার দিকে গেলেই সফলতা আসবে। ব্যর্থতা থেকে উত্তরণ করে সফলতার উদাহরণ যারা সৃষ্টি করেছেন তাদের উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। নিজের জীবনের সফলতা অর্জন করতে চাইলে ব্যর্থতার দিকে না তাকিয়ে লেয়ার দিকে তাকিয়ে নিজেকে অদম্যভাবে এগিয়ে নিয়ে গেলে একদিন না একদিন সফলতা দরজায় হানা দিবেই। ব্যর্থতার অন্তরালে সফলতার চাবি রয়েছে, শুধু আমাদের খুঁজতে হবে। যথার্থ সফলতার জন্য আমাদের সকলকে ব্যর্থতাকে জয় করে তার মাঝে আসার প্রদীপ জ্বালাতে হবে এবং এর মাধ্যমে নিজের ও সমাজের এবং দেশের কল্যাণ বয়ে আনতে হবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।